প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গত কালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু 100 ছাড়িয়ে গেছি। এইগুলো বলার আগে আবারও বলি, আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক ব্যবহার করি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো যেন আমরা মেনে চলি। তা না হলে আমাদের এই শনাক্তকৃত এবং মৃত্যুর মিছিল আমরা থামাতে পারবো না। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2,779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26,604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2,948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। সকল মৃতের আত্মার প্রতি শান্তি কামনা করছি, মহান আল্লাহ তাদের বেশ নসিব করুন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 85 জন। যদি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করি তাহলে 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং মহিলা 2 জন। বয়স ভিত্তিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 4 জন, 51 থেকে 60 4 জন এবং 41 থেকে 50 2 জন। ঢাকার মধ্যে 5 জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে 4 জন এবং নরসিংদীতে 1 জন। আমরা যে কেসগুলো, যে পজিটিভ যেগুলো শনাক্ত করতে পেরেছি এর মধ্যে আমরা বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্ত সংখ্যা 19.5%, কিশোরগঞ্জ 13.5% এবং নরসিংদীতে 6.6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। এই তথ্যটা আমরা পরে IDCR এর ওয়েবসাইট থেকে জানতে পারবো যে আসলে ঢাকা এবং নারায়ণগঞ্জের শতাংশ হারটা কত। আমরা গতকালের চেয়ে পরীক্ষা করেছি প্রায় নমুনা সংগ্রহ হয়েছে 10% বেশি এবং পরীক্ষা হয়েছে 5.5% বেশি। আমাদের আইসোলেশনে গত 24 ঘন্টায় 57 জন আছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 713 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 40 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 577 জন।